দেউলিয়া সুকন্যা মণ্ডল, হ্যাঁ ইনি অনুব্রত কন্যা। কোটি কোটির মালিক কিনা এখন দেউলিয়া, শুনলে চমকে যাওয়ারই কথা, কিন্তু এটাই বাস্তব। তিহারবন্দি সুকন্যা যোগাতে পারছেন না আইনি খরচ, সে কারণে ছ সপ্তাহের অন্তর্বর্তী জামিনেরও দাবি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি নিজেকে নির্দোষ দাবি কেষ্টকন্যার। রাউজ অ্যাভিনিউ আদালতে লিখিত বিবৃতি দিয়েছেন সুকন্যা। জামিনের আবেদনে তিনি জানিয়েছেন প্রয়োজনীয় অর্থের সংস্থানের জন্যই অন্তর্বর্তী জামিন প্রয়োজন। সুকন্যার আবেদনের প্রেক্ষিতে নোটিশ জারি করেছেন রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং। নোটিশের মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। 10ই জুলাই মামলার পরবর্তী শুনানি। গরু পাচার মামলায় জেলবন্দি কেষ্ট, পরবর্তীতে ইডির হাতে গ্রেফতার হন সুকন্যাও। গত মে মাসে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত হয় কেষ্ট মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারির সম্পত্তিও। ফ্রিজ হয়েছে অনুব্রতর 25টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। আগেই অনুব্রতর 17 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সব মিলিয়ে বর্তমানে কষ্ট বেড়েছে কেষ্টর পরিবারে, তা বলাই যায়। কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কোটি কোটি টাকা নামে বেনামে এক একটা অ্যাকাউন্টে বাড়ি গাড়ি শেষ হয়ে গেল ফ্রিতে গিয়ে, আর দিনকে ফ্রি দিচ্ছিল নাকি আবার বাইরে এসে সেই গরু পাচার কয়লা পাচারের থেকে কাঠবানি তুলবেন। অনেক চালাকি ওনারা করেছেন, একটা নতুন চালাকি শুরু হয়েছে আবার। অবৈধ কোটি কোটি টাকা, তারপর নির্দোষ, কেউ নিজেকে আসবেন তো দোষী বলেছে, সবাই নির্দোষ বলে, যতক্ষণ না দোষ সমান হচ্ছে। দেউলিয়া সুকন্যার আবেদনে সাড়া দেয় কিনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, উত্তর দেবে সময়। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।